নিজের শিশু সন্তানকে মেরে ফেলার চেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে। স্থানীয়দের তৎপরতায় রক্ষা পেল 3 মাসের শিশু। থানায় খবর দিলে পুলিশ এসে আটক করে মহিলাকে। বেলঘরিয়া থানা এলাকার ঘটনা। নিজের শিশু সন্তানকে খুন করার চেষ্টার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। স্থানীয়দের চেষ্টায় প্রাণে বেঁচে যায় 3 মাসের শিশুপুত্র। ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের বেলঘরিয়া চৌধুরীপল্লী এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, এক মহিলা আনুমানিক 3 মাস বয়সী ওই শিশুপুত্রকে নিয়ে স্থানীয় একটি পুকুরের কাছে দাঁড়িয়েছিলেন। অজ্ঞাত পরিচয় মহিলাকে বাচ্চা কোলে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের। তারা বারবার তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে তার কথায় বিস্তর অসঙ্গতি লক্ষ্য করেন। তখন তারা তাকে পুকুরের কাছ থেকে সরিয়ে দিলে ওই মহিলা একটি নর্দমার ভেতর বাচ্চাটিকে চুবিয়ে মেরে ফেলতে যায় বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। মানে বাচ্চাটি একটা মহিলার কোলে, আমাদের পাড়ার লোক দেখে যে পাড়ার লোক দেখছেন যে একটা পুকুরের সামনে বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। তো পাড়ার লোক যখন জিজ্ঞাসা করতে যাচ্ছে ওনাকে, তখন কোনো রকম উত্তর দিতে পারেননি। যখন বারবার জিজ্ঞাসা করা হয়েছে তখন উনি একবার পালিয়ে গেছেন ওখানে, পালিয়ে গিয়ে আবার একটা পুকুর পাড়ে গিয়ে দাঁড়িয়েছিলেন। তো পাড়ার লোকেরা বারবার জিজ্ঞাসা করার পর ওনার প্রতি সন্দেহ হওয়াতে সবাই পাড়ার সব লোক মিলে একত্রিত হয়ে ওনাকে ওখানে আটক করে আর বাচ্চাটিকে তার কাছ থেকে নিয়ে আমরা একটা সেফ জায়গায় রেখেছি। তারপরে আমরা প্রশাসনকে জানাই, থানায় ফোন করি যে হেল্প করার জন্য। এরপরই পাড়ার লোকেরা ওই মহিলাকে ধরে রেখে বাচ্চাটিকে তার কাছ থেকে উদ্ধার করে। খবর দেওয়া হয় বেলঘরিয়া থানায়। বেলঘরিয়া থানায় বিষয়টি জানানো হলে পুলিশ এসে ওই মহিলাকে আটক করে নিয়ে যায়। বাচ্চাটিকে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের অনুমান, মহিলা মানসিক ভারসাম্যহীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি মহিলা হিসাবে এটুকুনি বলবো, এতে মানে সন্তান জন্ম দেওয়াটা উচিত হয়নি আমার মতে, আমার ব্যক্তিগত মতে বলছি। ও যে ব্যবহার করেছে, আমি বলবো যে স্থানীয় যে ছেলেরা যা করেছে ঠিক করেছে। ওকে থানা 3 বার ও পুকুরে বাচ্চাটারে ফেলে দিতে গেছিলো, 3-3 বার ওখান থেকে ওকে ধাওয়া দিয়ে নিয়ে আসে, লাস্টে আমার বাড়ির সামনে নর্দমায় ওকে বাচ্চাটাকে ফেলে দিতেছিল, একদম মানে চুবানি খাওয়াচ্ছে। সেই সময় ওই পাড়ারই একটা ছেলে ওকে ধরে, ধরার পরে আমার সেজ, আমরা ঘরে বাড়ির দেওয়ালে বসেছিলাম, আমার সেজোজা ওকে গিয়ে দৌড়ায় উপর থেকে এরকম করে টেনে নিয়ে ওকে নিয়ে আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছি। মেয়েটা মানে বাচ্চাটার মা প্রত্যেকটা ছেলেকে ধরে মারতেছে উল্টে, আমার বাচ্চা দিয়ে দাও, আমার বাচ্চা দিয়ে দাও, আর এরকম কাড়াকাড়ি করাতে বাচ্চাটা গা দেখলে বুঝবেন গায়ে খামচির দাগ রয়ে গেছে, ওর মায়ের হাতের দাগ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বেলঘরিয়া। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।